মানে তোদের সমস্যাটা কি? তোরা কি ভাবস বাংলাদেশ কি শুধু হারার জন্য গেছে? হ্যাঁ, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকের কথা হচ্ছে ইন্ডিয়ান বিশ্লেষক বালসুপ্রা বনাম বাংলাদেশের নিয়ে, ঠিক আছে? তো গত 2 দিন আগে এই বালসুপ্রা নাকি মানে বাংলাদেশের নিয়ে এক ভবিষ্যৎবাণী করে লাইছে। সে বলছে বাংলাদেশ যদি মানে বিশ্বকাপের সেমিফাইনাল খেলে তাইলে নাকি মিরাক্কেল হবে, এটা নাকি মানে কল্পনার বাহিরে, এটার কোনো মানে কি বলবো, এটা এটা ডাইরেক্ট মিরাক্কেল, এটা আচানক হয়ে যাবে, ঠিক আছে? বাংলাদেশ নাকি সেমিফাইনালে ছাড়া খেলতে পারবো না, আচানক ছাড়া বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারবো না, বাংলাদেশ ভালো খেলতে পারবো না। মানে তোদের সমস্যাটা কি? তোরা কি ভাবস বাংলাদেশ কি শুধু হারার জন্য গেছে? হ্যাঁ, আমরা এবার স্বপ্ন দেখতেছি কই বিশ্বকাপটারে আমাদের দেশে নিয়ে আসবো, আর তোরা এইসব বালসুপ্রা বালসুপ্রা না দনসুপ্রা এসব নিয়ে কাহিনী করস। এমনি তো তামিম সাকিবের এই মানে ঝগড়া নিয়ে, তারপর বিসিবির এই কাণ্ড নিয়ে তো বাসি না। হ্যাঁ, মোবাইলটা ওপেন করলেই শুধু এসব নিউজ এসব নিউজ, আর ভাল লাগে না এসব নিউজ দেখতে। আর এর মাঝে দেখি যে তুই কইতে আছিস যে বাংলাদেশ নাকি মানে সেমিফাইনাল খেলে নাকি এটা নাকি মিরাক্কেল হয়ে যাবে, আচানক বাংলাদেশ নাকি খেললা মানে এ সেমিফাইনাল খেলতে পারবে না। তুই সেমিফাইনাল লই বসিস, এবার তো আপনার স্বপ্ন, আমরা স্বপ্ন দেখতেছি যে বিশ্বকাপ মানে জিতবো আমরা, ঠিক আছে? আমাদেরকে বিশ্বকাপ জিতার স্বপ্ন দেখাইছে তামিম ইকবাল। কি হয়েছে, তামিম ইকবাল নাই, একজন একজন নাই, বাকি তো আরো মানে 10 জন আছে, যার কল্পনা ছিল সে তা মানে 11 জনের মধ্যে একজন নাই, বাকি 10 জন তো আছে, 10 জনের বদলে আরেকজন তো নিতে আছে তামিম ইকবালের বদল, সমস্যা কি? একই কথা, তামিম ইকবালের আমরা সবাই ভালোবাসি, তার জন্য তামিম ইকবাল নাই খারাপ লাগছে, অনেক মানে মন্তব্য করছি, আর মন্তব্য করে কোনো লাভ নাই, কারণ এখন আমাদের দেশটা খেলবে, ঠিক আছে? আমাদের দেশটা বিশ্বে মানে বিশ্ব মঞ্চে খেলবে, আমরা একটাই দোয়া করবো যেন তারা ভালো খেলে, ঠিক আছে? তারা ভালো খেলে এবং ওই শালার ফুদেনরে যেন মানে এটা বোঝায় দেয় যে আমরা এখানে মিরাক্কেল করতে আসি নাই, আমরা আচানক দেখাইতে আসি নাই, আমরা আসছি এখানে খেলার জন্য, আমরা জিতার জন্য আসছি, আমরা জিতবো। অন্তত এইটা যেন ওরা যেন বুঝতে পারে যে না, বাংলাদেশ দল এটা শুধু মানে আচানক দেখাইতে আসে না, তারা ভালো কিছু করতে পারে। বিশ্বকাপ জিতি আর না জিতি ওইটা অন্য হিসাব, কিন্তু অন্তত এটা যেন হয় আমাদের, সবাই দোয়া করবেন। আর আমি জানি আমাদের প্লেয়াররা যারা আছে তারাও এই বিশ্লেষকের মানে কথা হয়তো শুনছে, শুনে থাকলে আমাদের যতটুকু কষ্ট লাগে তার থেকে বেশি কষ্ট ওদের লাগে, তাদের লাগে। আশা করি তারা ওই রকম মানে পারফর্ম করে মানে ওদেরকে দেখায় দিবে যে না, আমরা এখানে মিরাক্কেল দেখাইতে আসিনি, আমরা এখানে জিততে আসছি। তো এটাই ছিল গতবার বিশ্বকাপে সেম কাহিনী করছিল হচ্ছে ম্যাককালাম, আর এবার এই বালসুপ্রা, ঠিক আছে? বালসুপ্রা বলতে ওর নাম হচ্ছে আকাশ সুপ্রা, যারা ক্রিকেট বুঝেন তারা হয়তো ওর নামটাও জানেন, ঠিক আছে? ও আমি ওর নাম দিছি হচ্ছে বালসুপ্রা। তো আল্লাহ হাফেজ।